গর্ভাবস্থায় হিমোগ্লোবিনের লেভেল ঠিক রাখা অত্যন্ত জরুরি। হিমোগ্লোবিনের লেভেল যদি কম থাকে তাহলে তার লেভেলটাকে আমাদেরকে বাড়াতে হবে। রেড মিট এবং টার্কিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর এই অ্যানিমাল বেস আয়রনগুলো শরীর থেকে ভালোভাবে অ্যাবজর্ব হয়। এছাড়াও আপনারা আপনার খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ডাল ইনক্লুড করতে পারেন। এছাড়াও চিক পিস এবং বিভিন্ন ধরনের বিন আয়রনের ভালো উৎস। এছাড়াও আপনারা খাদ্য তালিকায় রাখতে পারেন বাদাম, কিশমিশ, খেজুরও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। আর আমরা সবাই জানি আনার বা ডালিম হিমোগ্লোবিনের লেভেল বাড়াতে সাহায্য করে। এছাড়াও আপনারা খাদ্য তালিকায় যোগ করতে পারেন লাল শাক, কচু শাক, পালং শাক এবং বিভিন্ন ছোট মাছ। এবং যদি আপনাদের হিমোগ্লোবিনের লেভেলটা কম থাকে তাহলে আপনারা দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শে আপনারা ভিটামিন B12, আয়রন এবং ফলিক অ্যাসিড এই ধরনের ওষুধ ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করবে। সবাই ভালো থাকেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।